আসসালামু আলাইকুম। প্রাণ সরিষার তেল মজাদার ইফতার পাওয়ার্ড বাই প্রাণ গুঁড়া মশলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে একটি কাবাব তৈরি করে দেখাবো, যেটার নাম হচ্ছে হাড়ি কাবাব, এবং রান্না করব আমরা প্রাণ সরিষার তেল দিয়ে। প্রথমে আমরা মাংসটাকে মেখে নিব। দিয়ে দিচ্ছি টক দই। টক দই ব্যবহার করলে মাংস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব একটু ধনে গুঁড়ো 1 চা চামচ, ঝালের জন্য দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, 1 টুকরো লেবু দিয়ে দিব। এখন সব উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিব প্রাণ হলুদের গুঁড়ো 1 চা চামচ, দিচ্ছি প্রাণ মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিব প্রাণের জিরার গুঁড়ো, এটাও 1 চা চামচ। এখন আমি দিব প্রাণ সরিষার তেল 1 টেবিল চামচ। ভালো মতো একসাথে মেখে নিচ্ছি। আমাদের মাংসটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে, এখনই রান্না করে ফেলব। দিয়ে দিচ্ছি আবারও প্রাণ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম করে নিব আমরা। এখন আমরা এই মিক্স করা বিফের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিব। একটু ভালো মতো কষিয়ে নিব আমরা। এটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে একটু ঢেকে দিব। মশলা পাল্টে ফেলেছি বাবা, প্রাণগুড়া মশলায় রান্না। প্রাণগুড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কাবাবটা বাগার দেওয়ার জন্য প্রাণ সরিষার তেল ব্যবহার করব। দিয়ে দিব একটু গোল করে কাটা পেঁয়াজ। কাঁচামরিচগুলো আমি ভেঙে ভেঙে দিব, তাহলে দেখবেন বাইতে যখন পড়বে খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমরা কিন্তু বেশি ফ্রাই করব না, এটা একটু কাঁচা কাঁচাই থাকবে। এখন এই কাবাবটা ঢেলে দিব। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, আমাদের কাবাব কিন্তু রেডি। গরম গরম পরোটার সাথে ইফতারের টেবিলে এই হাড়ি কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি পরিবেশন করব। যেহেতু হাড়ি কাবাব, আমি এখানে একটি মাটির হাড়ি রেখেছি, এটার মধ্যেই পরিবেশন করব। লুচির সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। লেবুর রস দিব, একটু পেঁয়াজের ফুল দিয়ে সাজিয়ে দিব, লাস্টে একদম দিব একটু সামান্য ধনে পাতা কুচি। দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার হাড়ি কাবাব। আশা করি এই ভিন্ন ধরনের হাড়ি কাবাবের রেসিপিটি আপনার ইফতারের টেবিলে একটি বাড়তি মাত্রা যোগ করবে। রেসিপিটা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।